আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন কোরআন তার বন্ধুদের পক্ষে আল্লাহর কাছে বিতর্ক করবে, তর্ক করবে, আল্লাহ এ তো আমার পক্ষের লোক, আল্লাহ তুমি এর ভেস্তে দাও, আল্লাহ আমি জানিয়ে তোমার পক্ষে ছিল, আল্লাহ এ বিপক্ষে যাই, এরকম তর্ক করবে। আল্লাহ বলেছেন কোরআনের তর্ক আল্লাহ গ্রহণ করবে, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, ভালো করে শোনো তারাগঞ্জের মুসলমানেরা, এই কোরআনকে যারা সামনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোথায় রাখবে, পিছনে রাখবে, এই কোরআন তাকে কিয়ামতের দিন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো, জোরে বলেন কোথায় রাখবো? আপনি আলেম হন আর সাধারণ মানুষ হন, ইমাম হন আর মসজিদ হন, বক্তা হন আর মুসল্লি হন, কোরআন কোথায় থাকবে? আপনারা যারা আছেন আপনাদের সামনে কি, সবাই মিলে বলেন আপনাদের সামনে কি, আমরা যারা স্টেজে আছি আমাদের সামনে কি? তাহলে এই কোরআন যারা সামনে রাখবে তার মানে হলো এই কোরআনে যারা বলা হলো এই কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে, কোরআন অনুসারে যারা জীবন পরিচালনা করবে, এরা যাবে আল্লাহর জান্নাতে। আর এই কোরআন যারা পিছনে রাখবে তার মানে কোরআন আইন যারা মানবে না, এই কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার বলুন তো, মদ খাওয়া হারাম না হালাল? সকলে বলুন মদ খাওয়া হারাম না হালাল? কে হারাম করেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ যারা করবে তারা যাবে জাহান্নামে, কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝান, সবাইকে বোঝানোর জন্য বলতেছি, আমার দেশে আইন তৈরি হচ্ছে 21 বছর বয়সের ছেলে মেয়েরা মদের মদ খাওয়ার জন্য লাইসেন্স পাবে, এটা আইন তৈরি হচ্ছে। কয় বছরের? 21 বছরের ছেলে মেয়েরা মদের লাইসেন্স পাবে। মদের লাইসেন্স পেলে কি হবে? তারাগঞ্জ বদরগঞ্জে মদের দোকান বসবে, ওই ওদের একটা ওই আইডি কার্ডের মতন একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ড দোকানে দেখাবে যে কয় টাকার মদ খাতি চায়, খেয়ে চলে আসবে, পুলিশ বাবা মা ভাই স্বামী স্ত্রী কেউ বাধা দিতে পারবে না। আমার দেশে একটা আইন তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি তবে আলোচনা চলছে। তাহলে এই মদ খাওয়ার লাইসেন্স দেওয়ার জন্য যে আলোচনাটা হচ্ছে এটা কার বিরুদ্ধে আলোচনা? কোরআনের বিপক্ষে আলোচনা। কার বিরুদ্ধে আইন? আল্লাহর বিরুদ্ধে আইন, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কথার বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এইটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? সরকারি দলের কর্মচারী কর্মকর্তারাও মেনে নিতে, কারণ এই কোরআন তো সব মুসলমানের, কথা বলেন ঠিক না বেঠিক? সকলের কাছে বলি, আপনি আমাকে জেল খাটিয়েছেন, কেঁদেছি কিন্তু প্রতিবাদ করতে পারি নাই, আপনি আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, কেঁদেছি প্রতিবাদ করতে পারি নাই, আপনি আমার নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলেছেন, কেঁদেছি প্রতিবাদ করতে পারি নাই, কারণ ওটা আমার অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু কোরআন হলো গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম বলে কোনো পরিচয় নাই, এখানে পরিচয় হলো কোরআন আমার হৃদয়ের স্পন্দন। সুতরাং আমার গায়ে হাত দিয়েছেন, দুঃখ নেইনি, দুঃখ পাইনি, কিন্তু কোরআনের গায়ে যদি কেউ হাত দেন, বিবি বাচ্চার মায়া করব না, পরিবারের মায়া করব না, সংসারের মায়া করব না, জীবনের মায়া করব না, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, কোরআনের শত্রুদের নিপাত না করে মুসলমান ঘরে ফেরবে না। আমার ভাইয়েরা, আমার বড় হুজুর একটা প্রবাদ বাক্য বলতে যেই তিনি বলেছিলেন, আগুন নিয়ে সিনিমিনি খেলবেন না, কোরআন নিয়ে সিনিমিনি খেলবেন না, ইসলামের গায়ে হাত দেবেন না, কোরআনের গায়ে হাত।
দিয়েন না, ধর্ম নিয়ে সিনেমিনি খেলেন না, পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না। সুতরাং ভুল বুঝেন না, ভুল পথে নেবেন না, কোরআন নিয়ে সিনেমিনি খেলেন না, হয়তো মরার পরে জানাজা পর্যন্ত জুটবে না। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে কোথায় রাখবো? জোরে বলেন, কোরআনকে কোথায় রাখবো? একজন হুজুর আর একজন হুজুরের কাছে খারাপ হতেই পারে, কথা বলেন। আপনার কাছে আমি খারাপ হতে পারি, আবার আপনি আমার কাছে খারাপ হতে পারেন, কিন্তু আমরা সকলে মিলে কোরআনকে জীবনের চাইতে ভালোবাসি, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন তৈরি হয়, মুসলমানরা কিন্তু ঘরে বসে থাকবে না, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এই জন্য আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক আল্লাহ। আরো জোরে, আরো জোরে। এবার আসুন আর একটু সামনে যে আল্লাহ, সেই আল্লাহই বলতেছেন, ওই যা কুরিয়াল কোরআন, ফাস্তামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন এই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, তাহলে আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে কোরআন শরীফ শুনতে হবে চুপচাপ বসে বসে, চুপচাপ বসে বসে। যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আল্লাহর কোরআনের একটা আইনের অবজ্ঞা করতেছেন। আল্লাহ বলেছে দাঁড়াই দাঁড়াই নাই, বসে বসে শোনো। এরপরে যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন আর কোরআন শুনতেছেন, বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আর কোরআন শুনতেছেন, চার দোকানে বসে বসে কোরআন শুনতেছেন, মোটর সাইকেলের পরে বসে কোরআন শুনতেছেন, ভ্যানের ভিতরে বসে কোরআন শরীফ শুনতেছেন, আল্লাহ ওভাবে শুনতে বলি নাই, আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শোনো। এবার বাড়িতে বসে শুনলি হবে, কিন্তু ময়দানে আসা লাগবে কেন? ভালো করে বোঝেন, বলুন তো। এখন এই যে গোলপটা জ্বালানো হয়েছে, এই গোলপটা কিসের জন্য জ্বালানো হলো? মশা তাড়ানোর জন্য। এখন এর চাইতে আর একটা খাঁচা আছে, যাকে বলা হয় মশারি। মশারি খাটাই আমরা কিসের জন্য? কিসের জন্য? মশার কামড় থেকে বাঁচার জন্য। এখন আপনি এই তারাগঞ্জের সবচেয়ে বড় হুজুর, এ আপনার চাইতে বড় হুজুর আর কেউ নেই। আপনার তাহাজ্জুদ একদিনও মিস হয় না, আপনি কোরআনে যা বলে সেই অনুসারে চলেন, মশারি খাটাইয়ে অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে। আপনি ভালো মানুষ, কিন্তু আপনি খুব ভালো মানুষ। এখন ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক, বাইরে অর্ধেক মুখ বের করে সুরা ইয়াসিন পড়তেছেন, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ মশাই যেন কামড়ায় না। অর্ধেক কি আর অর্ধেক কি ভিতরে? আপনি ভালো লোক, এর ভিতরে কোনো সন্দেহ নেই। অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে থাকার কারণে মশার কামড় কি বন্ধ হবে? বন্ধ হবে? কেন হবে না? বাইরে অর্ধেক আর ভিতরে অর্ধেক, কোরআন শরীফ তেলাওয়াত করলেও বন্ধ হবে না? হবে না? কেন হবে না? বাইরে আছে। এই জন্য কি কোরআনের দোষ, কোরআনের ভুল? তাই যদি না হয় তাহলে সকলের কাছে অনুরোধ করি, বাইরে এখানে একটা জান্নাতি মশারি খাটানো হয়েছে, এই জান্নাতি মশারির ভিতরে না আছে, বাইরে যদি থাকো তাহলে জান্নাত পাওয়া যাবে না। কারণ বাইরে বসে শুনলে মনোযোগ থাকে না, একটা জায়গায় আর একটা শোনে। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, আসুন আমরা কোরআন শরীফ অল্প করে শুনবো, এই কোরআনের মাহফিল এসে শুনি, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলতেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, চুপচাপ বসে বসে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে আপনাদের আমাদের কি রহমতের দরকার আছে? কার কার রহমতের দরকার আছে? হাত তোলেন হুজুর, আমার রহমতের দরকার আছে। ও ভাই, কিয়ামতের দিন একটা সওয়াবের জন্য মানুষ জাহান্নামে যাবে, কয়টা? একটা সওয়াবের জন্য জাহান্নামে যাবে। এই জন্য কেউ মনে করেন না যে আজকে রহমত আমার দরকার নাই, ভাই এই রহমতের কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। এই জন্য কার কার রহমতের দরকার আছে সবাই মিলে হাত তোলেন।
মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে রহমত দিয়ে ভরে দাও, আমিন। হাত তামাম। তাহলে রহমতের দরকার আমাদের আছে নিশ্চয়ই, কথা বলেন ঠিক না বে? ঠিক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে যেই দিন ভাই ভাইয়ের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, সন্তান মায়ের কাছে আসবে একটা নেকির জন্য। সেদিন মা বলবে বাসারে আমার বিপদ, আমি তোরে নেকি দিতে পারবো না। সন্তান বলবে মা আমার বিপদ, নেকি দিতে পারবো না। সেদিন যখন কোনো ব্যক্তি কোনো কাজে আসবে না, আজকে যেই ভিডিওগুলো হচ্ছে মাঝে মাঝে আপনাদের ছবি তোলা হবে, এই ছবিগুলো নিয়ে কিয়ামতের দিন যখন হাজির করা হবে, ফেরেশতারা বলবে আল্লাহ এরা কোরআনের পক্ষে ছিল, এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও। এই জন্য বন্ধুগণ বড় বিপদে পড়ে যাবেন, বড় মুসিবতে পড়ে যাবেন, কেউ আপনার পক্ষে থাকবে না, আপনাকে আল্লাহর দরবারে আপনার কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য একটা ঘন্টার জন্য আমি ঘুরে দেখেছি 12টা পর্যন্ত কথা বলার কথা, হয়তো 2-5 মিনিট আপ ডাউন হতে পারে, সব মিলে একটা ঘন্টার জন্য বাড়ির থেকে বিদায় নিয়ে এসো। আজকের এই কোরআনের মাহফিল তোমার আমার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আরেকটু সামনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরেরা বলে এই কুরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এই জাতীয় কাফের বাংলাদেশে নাই? নাই, নাই। প্রতিটা উপজেলায় মডেল মসজিদ আছে, কে বলেছে কাফের আছে? যে বলবে বাংলাদেশে কাফের আছে তার ঠ্যাং গুঁড়ো করে জেলখানে ঢুকিনে হবে। তারপরে বলো তো বাংলাদেশে কাফের আছে? আচ্ছা কাফের কারে বলে বলেন তো ভাই? শুধু কোরআন মানে না, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে ওরাই হলো কাফের, আল্লাহর ভাষায় ওরা কাফের। যদি মদের আইন এদেশে বৈধতা ঘোষণা করা হয়, যারা মদের আইন তৈরি করবে, যারা মদের আইনের পক্ষে কথা বলবে, যারা মদের আইনের সিগনেচার করবে, ওরা সব কাফেরের বাচ্চা। কারণ মদ খাওয়া হারাম করেছেন কে? তাহলে এই হারাম তারে যারা হালাল জানে, এরা যত বড় টুপিওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় হাজি সাহেব হোক, ও কাফেরের বাচ্চা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কি হয়ে যায়? ওয়াইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এরাও কাফের। ওয়াইয়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, নবীর অবত্ব মানে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা যারা বলে, এদেরকে যারা অন্যায়ভাবে জেলে ভরে রাখে, এদেরকে যারা অন্যায়ভাবে ফাঁকিতে ঝুলায়, আল্লাহ বলেন এরাও কাফেরের চামচা। তাহলে এই জাতীয় কাফের আমার সমাজে থাকলো, তারাগঞ্জে নাই। তারাগঞ্জে যদিও থাকে, খড়িয়াটি নাকি হাড়িয়াটি, হাড়িয়ার কুঠি, হাড়িয়ার কুঠিতে নাই। বসবেন কি করে, বসবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। আচ্ছা বলুন তো, কিছু লোক বলে এসব হুজুরদের ওয়াজে আর কোনো কাজ হয় না, এরকম বলা লোক আছে না? আছে, আছে। আচ্ছা বলুন, আমার চাইতে ফারুকি চাইতে রসুল কি ভালো ছিল না খারাপ ছিল? আমাদের সঙ্গে তুলনা করাও কবিরা গোনা। রসুল ছিলেন ওয়াদিকীয়, সেই রসুল যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল কি ইসলাম গ্রহণ করেছিল? আবু লাহাব কি ইসলাম গ্রহণ করেছিল?
ওয়ালিদ ইবনে মগিরা কি ইসলাম গ্রহণ করেছিল? তাহলে সে জাত তো এখনো আছে। ও জাতের জাত এখনো ঘুরে বেড়ায়, ওই জাতেরাই কেবল বলে যে হুজুরদের আলোচনায় কাজ হয় না। হুজুরদের আলোচনায় যদি কাজ না হবে, এত সিনেমা হল ছিল গেল কবে? সিনেমা হল বাংলাদেশে এখন কম না বেশি? তাহলে গেল কনে? আগে রংপুরি বেশি যাত্রা হতো, এই এলাকার লোক রংপুর নওগাঁ গাইবান্ধা এই এলাকার লোক যাত্রা প্রিয় ছিল, এখন কি কমিয়েছে না বেরিয়েছে? তাহলে হুজুরদের আলোচনায় যদি কাজ না হয় তাহলে যাত্রা গেল কনে? এবার আসুন, হুজুরদের আলোচনায় যদি কাজ নাই হয়, টাকলা মুরাদ কি বলেছিল? বিসমিল্লাহ মানি না, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, মানি না, মানি না। তারপর কি বলেছিল? হেফাজত জামাত তাবলিক টাইম নাই, টাইম নাই, টাইম নাই। ভাইজান আপনি এখন কোথায় আছেন? আপনারও তো বাংলাদেশে টাইম নাই, কথা বলেন। তাহলে সবচাইতে বেশি ওর বিরুদ্ধে আন্দোলন করেছিল তো আলেমেরা। তাহলে যদি আলেমদের কথায় কাজ না হয় তাহলে টাকরা মুরাদ দেশ ছিল কেন? সুতরাং অবশ্যই আলেমদের কথায় কাজ হয়, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতের পক্ষে তাদের আল্লাহ হেদায়েত দেয়, কিন্তু আবু জেহেলের রক্ত আল্লাহর হেদায়েত হয় না। এই জন্য কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, ও নবী তোমার সব জিনিস সহ্য করতে পারি, মেনে নিতে পারি, কিন্তু তোমার কোরআন তেলাওয়াতটা মেনে নিতে পারি না। কে বলেছিল? আবু জেহেল। তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন তার সঙ্গপঙ্গদের বলেছিল সব জায়গায় থাকবা, কিন্তু নবীর কোরআন যেন শুনো না। আজকে যাত্রা গান হয়, আজকে সিনেমা হল চলে, আজকে পয়লা বৈশাখী চলে, আজকে কি বলে পুতুল নাচ চলে, আজকে পরের মেয়েদের উলঙ্গ করে নাচানো হয়, সালিলিয়নকে নে এদেশে ন্যাংটা ড্যান্স দেওয়া হলো, এরপরে কোনো 44 ধারা জারি হয় না, নড়িয়ে চড়ে আল্লাহর কোরআনের উপরে 44 ধারা জারি হচ্ছে। এগুলো আবু জেহেলের কাজ হচ্ছে, কথা বলেন ঠিক না বে? ঠিক। তাই বলে আবু জেহেলরা কাজ করবে আর নবীর উত্তর শরীরা কি বসে থাকবে নাকি? এই জন্য আল্লাহ বলেছেন কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কাফের এই জায়গায় একটাও নাই। যদি কেউ বলে হুজুর ওই আলোচনা বন্ধ করেন, তাহলে বুঝতে হবে ওর ভিতরে কাফের রক্ত। এখনই বোঝা যাবে, এখনই বোঝা যাবে। এখন এর ভিতরেও যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কালকে ওর বাবার রক্ত আর ওর রক্ত পরীক্ষা করতে হবে। যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যে বাবা মুসলমানের রক্ত দিয়ে যার জন্ম হয়, সে আর যাই করুক, সে যে দলই করুক, কোরআনের বিপক্ষে যেতে পারে না।